নমস্কার, আমি সুইটি দত্ত। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় হলো সংস্কৃত শব্দরূপ পতিশব্দ। পতিশব্দের অর্থ হলো হাজবেন্ড বা মাস্টার। তার আমি দেখতে পাচ্ছি বিভক্তি রয়েছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। আর বচন রয়েছে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে এরপরে আমরা দেখে নেব যে পতিশব্দ এক বচন, দ্বিবচন এবং বহুবচনে কী কী পরিবর্তন হয়। প্রথমা বিভক্তিতে কী রয়েছে? পতি, পতিপতয়। দ্বিতীয়া বিভক্তিতে রয়েছে পতিম, পতিপতিম। তৃতীয়া বিভক্তিতে রয়েছে পত্যা, পতিভ্যাম, পতিভি। চতুর্থী বিভক্তিতে রয়েছে পত্যে, পতিভ্যাম, পতিভ্য। পঞ্চমী বিভক্তিতে রয়েছে পত্যু, পতিভ্যাম, পতিভ্য। ষষ্ঠী বিভক্তিতে রয়েছে পত্যু, পত্য, পতিনাম। এবং সপ্তমী বিভক্তিতে রয়েছে পত্যৌ, পত্য, পতিষু। এবং সম্বোধনের আন্ডারে পড়ছে কি? পতে, পতি, পতয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পতি শব্দ হস্যইকান্ত পুংলিঙ্গ শব্দ, কিন্তু এটা মুনি শব্দের থেকে কিছুটা আলাদা। মুনি শব্দের মতো প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তি মুনি শব্দের মতোই হবে, কিন্তু তৃতীয়া থেকে মুনি শব্দের মতো হবে না, কিছুটা পরিবর্তন হবে। এরপরে আমরা দেখব যে পতি শব্দের কিছু কিছু অংশ হস্যইকার রয়েছে এবং কিছু কিছু অংশে দীর্ঘইকার পরিবর্তন হয়ে গিয়েছে। তাই পরীক্ষায় যাতে কোনো রকম ভুল শান্তি না হয়, সেই জন্য একটা আমাদেরকে শর্ট ট্রিক্স মনে রাখতে হবে। কীরকম? না, একে দুই, দুয়ে দুই, দুয়ে তিন এবং ছয়ের তিন। এই জিনিসটা কি বুঝিয়ে দিই? একের দুই মানে প্রথমার দ্বিবচন, দুয়ের দুই মানে দ্বিতীয়ার দ্বিবচন, দুয়ের তিন মানে দ্বিতীয়ার বহুবচন এবং ছয়ের তিন মানে ষষ্ঠীর বহুবচন। এইগুলোতেই কেবলমাত্র দীর্ঘইকার হয়ে গিয়েছে, বাকি কিন্তু সব ক্ষেত্রেই হস্যইকার আছে। তাহলে এই রেশিওটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু সহজেই বানান ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপর আমরা দেখব যে পতি শব্দের মতোই দেখতে, কিন্তু এটা পতি শব্দের মতো রূপ হবে না, কারণ পতি শব্দের সঙ্গে যখন অন্য কোনো শব্দের সমাস হয় তখন কিন্তু সেটা মুনি শব্দের মতো রূপ হয়ে যাবে। যেমন নরপতি, নৃপতি, ভূপতি, মহিপতি, এই যে শব্দগুলোর শেষে পতিশব্দ রয়েছে, কিন্তু এগুলো প্রথম পতিশব্দ নর শব্দের সঙ্গে সমাস হয়েছে, আবার এখানে নৃশব্দের সঙ্গে সমাস, আবার ভূ শব্দের সঙ্গে, আবার এখানে মহিশব্দের সঙ্গে। বিভিন্ন শব্দের সঙ্গে যখন পতিশব্দের সমাস হবে তখন কিন্তু সেই শব্দের রূপগুলো মুনি শব্দের মতো হয়ে যাবে। তাহলে আজ আমি পতিশব্দ পড়ালাম, পরের ভিডিওতে আমি অন্য একটা শব্দরূপ নিয়ে আসবো। আজকে এর মতো এইটুকুই।